গতকালকে একটা নিউজ দেখলাম যে জাপানি একটি সংবাদ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভূয়সী প্রশংসা করা হয়েছে। এটা আসলে রেগুলার হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, তারপরে এছাড়াও আন্তর্জাতিক মহলে প্রচুর পরিমাণে ওনার ব্যাপারে প্রশংসা করা হচ্ছে এবং বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী এবং অনেক অনেক প্রভাবশালী ক্ষমতাধর একজন নারী নেতৃত্ব উনি প্রদানকারী। বহির্বিশ্বে কিন্তু এটা ছড়িয়ে গিয়েছে এবং এটা সবাই জানে, কিন্তু তারপরেও কিছু লোক আছে আমাদের দেশে যারা চোখ বন্ধ করে রেখেছে, যারা ওনাকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, যা খুবই কষ্টদায়ক এবং লজ্জা লাগে এবং কষ্ট লাগে আসলে এগুলো শুনতে। যখন পাকিস্তানের মতো দেশের প্রধানমন্ত্রী আপনার বলে যে সেক্ষেত্রে প্রশংসা করে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে, আর আমাদের দেশের আমরা এই বাংলাদেশের নাগরিক হয়ে কিন্তু শুধুমাত্র আমাদের নিজের স্বার্থের কারণে ওনাকে নিয়ে আজে বাজে কথা বলে, খুবই কষ্ট লাগে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সাধারণ মানুষ না, ওনাকে হত্যা করার জন্য 19 বার চেষ্টা করা হয়েছে, 19 বার, 19 টাইমস 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ওনার সফল হয়নি। আল্লাহ যাকে বাঁচায় রাখবে তাকে কিন্তু মারতে পারবেন না, আল্লাহ যাকে বাঁচাবে আপনি মারতে পারবেন না। আপনি বিএনপি হন, আপনি যত বড় সন্ত্রাস হন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা পেয়েছি এই দেশের নেতৃত্ব প্রদানকারী হিসেবে পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের গরিব দুস্থ মানুষদের উন্নতির জন্য, আশার আলো দেখানোর জন্য একজন নেতা প্রদান করেছেন, উনি আমাদের সম্পদ। আর যতদিন ওনার হাতে দেশ আছে এই বাংলাদেশ পথ হারাবে না, এটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আমার এতটুকু ভরসা আছে, আস্থা আছে। এবং আমি জানি নতুন প্রজন্মের যারা আছেন আপনারা, আপনারা যেহেতু বহির্বিশ্বের সম্পর্কে আপনাদের নলেজ আছে, আপনারা খুব দ্রুত ইন্টারনেটে সব নিউজ পেয়ে যাচ্ছেন, আপনারাও জানেন এটা, কিন্তু তারপরেও গুজব রটানোর চেষ্টা করা হয়, আজে বাজে কথা বলা হয়, যা খুব। বিএনপি এই দেশের জন্য কি করেছে? তারা যে এই গতবার ক্ষমতায় ছিল তারা কি করতে পেরেছে? তাদের অ্যাচিভমেন্টটা কি? দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন, 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা, আপনার জঙ্গি হামলা, পুরো দেশটাকে জঙ্গি করতে চেয়েছিল তারা। আপনারা কি চান দেশটা আবারও সেই পাকিস্তানের মতো হয়ে যাক? এখানে এখানে বোমা হামলা, ওইখানে বোমা হামলা, 64 জেলায় একসাথে বোমা হামলা করেছে। আমরা ওইরকম দেশ চাই না, এখন আমরা শান্তি চাই। আমরা তরুণ সমাজ, আমরা শান্তি চাই, শান্তিতে আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই। আমি জানি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না, তাই শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমি এখন 2টি কথা বলবো। আমি যে এলাকার ভোটার সে এলাকায় ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের আপনার ছাপ আপনারা জানেন। গাজীপুর 2 আসনে আপনার হচ্ছে কিংবদন্তি নেতা বলা যায়, কিংবদন্তি শহীদ বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মাস্টার স্যার, ওনার যে কি পরিমাণ জনপ্রিয়তা ছিল আপনারা কল্পনা করতে পারবেন না গাজীপুর 2 আসনে, এখনো আছে। ওনারা ওনাকে নির্মমভাবে বিএনপির শাসনামলে নির্মমভাবে প্রকাশ্য দিনে দুপুরে ওনাকে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছিল, দিনে দুপুরে হত্যা করা হয়েছিল। বিএনপি ভেবেছিল যে শহীদ আহসানুল্লাহ মাস্টারকে হয়তো সরিয়ে দিলে তারা গাজীপুরকে ঘাঁটি বানাতে পারবে, গাজীপুর হয়তো বা তারা অ্যাচিভ করতে পারবে, কিন্তু তা আজও সম্ভব হয়নি। কারণ আহসানুল্লাহ মাস্টার আমাদের অন্তরে এই জায়গায় জায়গা করে নিয়েছে, অন্তরে জায়গা করে নিয়েছে মানুষের। এখান থেকে ওনারা সরাতে পারবেন, ওনাকে মারতে পারেন, মেরে ফেলতে পারেন, কিন্তু এই যে মনে জায়গা করে নিয়েছে, হৃদয়ে যে ঘর করেছে, এখান থেকে বের করতে পারবেন না। ওনার সুযোগ্য পুত্র জাহিদ আহসান রাসেল এমপি সাহেব, যিনি পরপর 3 বার নির্বাচিত হয়েছেন, আমাদের বড় ভাই, ওনাকে 30 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নৌকাকে ইচ এন্ড এভরিবডি, আমার যত বন্ধু আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, আমার তরুণ সমাজের ভাই বোনেরা যারা এবার প্রথম প্রথম ভোটার হয়েছেন, যারা সচেতন নাগরিক, যাদের হয়তো বা কিছুটা হলেও কখনো হেল্প করেছি, বা যাদের সাথে আমার যোগাযোগ আছে, বা যারা বাংলাদেশের উন্নতি চান, তারা অবশ্যই আমার বড় ভাই জাহিদ আহসান রাসেল এমপি ভাইকে নৌকা মার্কায় 30 তারিখে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এ ভোট ফর নৌকা ইজ এ ভোট ফর রাসেল ভাই, এ ভোট ফর নৌকা ইজ এ ভোট ফর শেখ হাসিনা, এ ভোট ফর নৌকা ইজ এ ভোট ফর আওয়ার কান্ট্রি। ইউ হ্যাভ টু রিমাইন্ড দিস।